নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে পরাজয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। 3 রেটিং পয়েন্ট হারিয়ে টাইগারদের বর্তমান অবস্থান এখন 10ম। আফগানিস্তান জিম্বাবুয়েকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াই করার আগ পর্যন্ত বাংলাদেশ ছিল র্যাঙ্কিংয়ের 8ম স্থানে। রশিদ নবিরা সিরিজ জয়ে বাংলাদেশকে 8-এ ঠেলে 7ম স্থান লাভ করেন। র্যাঙ্কিংয়ের 7ম স্থানে থেকে কিউইদের বিপক্ষে টি-20 সিরিজ শুরু করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 226, সিরিজ শুরুর আগে যা ছিল 229। এতে বাংলাদেশকে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা। এর মধ্যে আফগানিস্তানের রেটিং পয়েন্ট বর্তমানে 230 এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট 228। 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশ মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, ফলে শোষণীয়ভাবে হারতে হয়েছে 3টি ম্যাচেই। এর নেতিবাচক প্রভাব পড়ল র্যাঙ্কিংয়েও। 251 রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে 6ষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারানো কিউইরা 5ম স্থানে 255 রেটিং পয়েন্ট নিয়ে। এছাড়া 272 রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড শীর্ষে, 270 রেটিং পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে, 267 রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে এবং 260 রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে। এদিকে শ্রীলঙ্কা সফরের আগে বেশি দিন হাতে নেই, দল গঠনের কাজে ব্যস্ত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সাপ্তাহিক ছুটির দিনটিও কাটিয়েছেন ব্যস্ততায়। তিনি জানালেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা নেই তাদের। প্রশ্ন ছিল শ্রীলঙ্কাগামী টেস্ট দলে কি নতুন কাউকে দেখা যেতে পারে। নান্নুর জবাব, আমরা এই মুহূর্তে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চাই না, পুরনো এবং পরীক্ষিত পারফর্মাররাই প্রাধান্য পাবেন। তার কথায় আরও একটা ইঙ্গিত মিলেছে, তা হলো অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো আবারও টেস্ট দলে রাখা হতে পারে। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ছিলেন না এই অলরাউন্ডার। রিয়াদ প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে নান্নুর উত্তর, দেখা যাক, আগে আমরা ফিজিওর কাছ থেকে ফিটনেস রিপোর্ট পাই, ফিটনেস লেভেলটা কেমন আছে তা আগে জেনে নেই, দেখে নেই, তারপর বলা যাবে। নিউজিল্যান্ড সফরে কাঁধের ইঞ্জুরির কারণে টি-20 সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম, তার অবস্থা কি? তিনি কি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারবেন? এখানেও প্রধান নির্বাচকের সেই একই রকম কথা, এটা চিকিৎসকদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই বলতে পারব। নান্নু আরও জানান, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে যে পেস ডিপার্টমেন্ট ছিল আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করব, তবে সেই দলের হাসান মাহমুদের থাকা নিয়ে আছে সংশয়। তিনি যোগ করেন, হাসান মাহমুদের ইঞ্জুরি আছে, তার পক্ষে শ্রীলঙ্কা যাওয়া সম্ভব হবে কি না সেটাও খুঁটিয়ে দেখতে হবে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।